लाहंकारी जे लयजक्लई तथा चोखेर जल हुंकार कारी जे मनेर हुंकार कारेर जे तारी एकटा टान आछे सेटाके आमरा लाहंकारी बोलबो जेरकम आमादेर मध्ये कोनो कारो जदि स्वामी मारा जाए हाँ किंबा कारो जदि छेले मारा जाए जे कान्नाय एकटा सुर आछे সেই সুরটাকে যে কান্নার সুর সেই সুরটাকেই কিন্তু আজকে আমরা কান্নার সুর মনের হুঙ্কার থেকে আমরা যে সুরটা তৈরি করেছি সেটাই হচ্ছে লাহংকারী সুর। যা যা যে গড়ুলা আমাদের যে পূর্বপুরুষেরা ছিলেন উনারা যখন মাঠে কাজ করতে যেতেন তখন উনাদের যে মনের ভাব উনাদের যে মনের কথা উনারা গানের মাধ্যমে প্রকাশ করতেন। যেরকম আপনাদের সামনে যে আমরা একটা গীতিনাট্য তুলে ধরলাম সেটা হচ্ছে হালুয়া হালুয়া নিয়ে, গানের সুরটা হচ্ছে লাহংকারী গানের সুরে। এবার এই যে যখন হাল বাইতে যাবে তখন দেখছে যে হালো তার বউ বাড়িতে নেই, সে ছাগল নিয়ে মাঠে বাঁধতে গেছে ছাগল। এবার ও উঠে দেখে যে বাড়িতে আমার বউ নেই, আমি যে এবার হাল বাইতে যাবো চারপাশে আমার জমি, কিন্তু আমার বউকে বউ যে আমাকে মাঠে খেতে খাওয়ার নিয়ে যায় দিবে সেটা কিভাবে দিবে, আমাকে খুঁজে কোথায় পাবে, ওকে তো খুঁজে বেড়াতে হবে। হ্যাঁ, আর এদিকে ও আসতেছে না, এদিকে আবার বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, তো কি করে রাগ করে তখন চলে যায় হাল নিয়ে। তখন গিয়ে হাল বাইতে বাইতে সে তার মনের কথাগুলো তার বউকে বলছে। কি বলছে গানটা? কুন্তি গেল নাওদারি গে অমুক নি গেল কয়া, ওকে পন্তা ভাত আর শীতলের সানা ওকে আনিস সাজে। এই যে আমি যাওয়ার সময় তোমাকে বাড়িতে পেলাম না, তুমি আমাকে কোথায় খুঁজবা, আমার জন্য খাবারটা তুমি ওই পন্তা ভাত আর শীতলের সানা নিয়ে এসো। মোক বুগলা দিছো খুলি আউতি গরু তুলি গেল ধারি গে
আমাদের সমাজের মধ্যে যেটা ছিল বাসি ভাত রাত্রেবেলা আমরা একটু চাল বেশি করে দিতাম, দিয়ে ওটাকে যতটুকু খাবার খেয়ে নিলাম বাকিটা আমরা কিন্তু জল ঢেলে রেখে দিই, পান্তা করে রেখে দিই। এবার ওটা কি করি, সকাল সকাল এবার যারা মাঠে কাজ করে তাদেরকে তো খিদা লাগবে, হ্যাঁ, তখন সেই পান্তা ভাত আমাদের মায়েরা তাদের জন্য কিন্তু নিয়ে যায়। এবার ইনিও কিন্তু এসে দেখছেন নেই, এবার যতটুকু বাসি ভাত পান্তা ভাত ছিল তার ছেলে খেয়ে দিয়ে কিন্তু স্কুলে চলে টিউশনে চলে গেছে। এবার ওর জন্য কী করবে, কী নিয়ে যাবে, তখন কী করে উপস্থিত বুদ্ধি যেটা করে তখন বাড়িতে চাল নিয়ে ওটাকে ভাজে, ওটাকে ভেজে ছামের মধ্যে দিয়ে ওটাকে গুঁড়া করে, গুঁড়ো করে ওটাকেই নিয়ে যায় ওখানটায়, মানে লবণ তেল দিয়ে আর একটু ওই শীতল যেটা বলে আমাদের মধ্যে যাক। এইভাবে মা তখন কী করে, উনি কিন্তু ওই গুঁড়া করে চাল ভাত গুঁড়ো করে ওদিকে যাচ্ছে। এবার যে দেখছে যে চারপাশে আমাদের জমি, এবার আমি কোন দিকে যাব, আমার তো যাওয়ার এখন এইদিকে উত্তর সাইডে যাবো না দক্ষিণে যাবো না পূর্বে যাবো না পশ্চিমে যাবো। তখন উনিও আবার মনের দুঃখে, শালা তুমি যাবা তো হালে তো বাইতে যাবো, একটু দাঁড়াতে পারতাম, বলে যেতে পারতাম, আমি তাহলে কোথায় এখন তোমাকে খুঁজে বেড়াবো, বলে গেলে তো আমার এই কষ্টটা হতো না। তখন সেও এই বেদনা নিয়ে তার স্বামীর প্রতি সে গানের ভাষায় বলছে যে কুন্তি ও তুই কুন্তি গেল হাল বহিবারে, অমুক নিয়ে গেল কয়হা, চাউল ভাজিয়া গুন্ডা করিতে ও মোর হয়া গেলে বেলা। দেখবি বেলারা কোনটা হল লেদি, এই আমার হালুয়ারা কোন বাহাতে হাল বহবা গেল, মো কয়হাও নি গেল, এলামি কোন দি অঞ্চবা যান, উত্তর তি গিছে না ভানি পশ্চিম তি গিছে, চাউল ভাত।
চাল ভাজতে গুঁড়া করতে আমার অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এখন এই তো দেরি নিয়ে করে আমি তোমার জন্য খাওয়া নিয়ে যাচ্ছি, তুমি তো অবশ্যই আমাকে বকবে। হ্যাঁ, তো তুমি যদি বলে যেত তাহলে আমাকে এদিকে খুঁজে বেরোতে হতো না, ছুটতে হতো না। তো এই ভাষা এভাবে ওনারা গান করতে করতে দুই এক জায়গায় গিয়ে পৌঁছায়। আবার যাই হোক, দুইজনকার মধ্যে মান অভিমান হলেও সময়কের মধ্যে আবার একটা জায়গা চলে আসে, খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে এবার যে যে স্বামী বউয়ের প্রতি একটা যে ভালোবাসা, বউকে যে অনেক কিছু নিত্য নতুন উপহার দেওয়ার মতো প্রত্যেকটা স্বামীর মধ্যে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেক সময় হয় সেটা করে উঠতে পারে না। কারণ আমরা চাষা মানুষ, কৃষক মানুষ, চাষ যদি সঠিকভাবে না হয়, ফসল ভালো করে না ফললে আমরা ফসল পাবো না, তুলতে পারবো না। ফসল না তুলতে পারলে আমরা লাভের মুখ দেখতে পারবো না, আর লাভের মুখ যদি দেখতে না পারি তাহলে আমরা যে আমার মনের আশঙ্কাটা আমরা সেটা পূরণ করতে পারবো। তো যাই হোক, এইভাবে দীর্ঘদিন হতে পারে। তারপরে উনি আশা ছাড়েন, সেই আশায় ওনার বউকে শান্তি হল গরমত খাওয়া নাই রে, সবাই ভাত খাই দিছে, চাবান খাই দিছে, লে লে খা, পেটটা দেখা যাচ্ছে, চেতা লাগিছে পেটটা, কি কবতে এতলা আইজি গুন্ডার খাওয়া মানে মুখ খাওয়া মানে হইলে পন্তা ভাত আর সিদ্ধ লেছে না, তুই আইজি চাবান গুন্ডার চাবানি, ঠিক আছে মুই এলা খানু, তুই তো তানা চাটি রাখি দিনু। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মোর মনের যে একটা আশা, কি কি যে দিবা মেনাছে, কিন্তু কি করবো মানে হয় না, ক্ষেত খুলালা ওই জন্য আমি দিবা পারু না। শুনিস, হ্যাঁ, চাষার ঘরে হে জহান হামার গে, নাহদারি তো আমাদের এই যে সুরটা রয়েছে, হ্যাঁ, এই সুরটা হচ্ছে আমাদের প্রাচীন সুর। আমরা বর্তমান এটাকে, এই সুরটাকে টেনে বিভিন্ন ধরনের নাটক গান বাজনা করি আমাদের যে, তাই বলে নতুন সব কি ছবি নতুন তা নয়, আমাদের সমাজের যে স্মৃতি সেটাকে টেনে রেখে আমরা এটাকে একটা শিল্পের মতো তৈরি করার চেষ্টা করছি এবং কেউ চিন্তাভাবনা চলছে এবং চেষ্টা করছি, যার এই একটা ছোট্ট নাটক আমরা তৈরি করেছি। দাড়ি ঠেঙ্গ পূজার সহার জাম দাড়ি হয়া জহরা,
जा जा कहान दी तू कहने सोना जी दारी ठेंग तार सहम बाजार जहाम गे ना दारी हया जहाँ